সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আজকের লাইভ। আজকে আমাদের আগের মতো সেশন, বাট ঈদের আগে আগে এটা আমাদের শেষ লাইভ, সেজন্য সবাইকে আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি। এবারের ঈদটা অন্যরকম, আমাদের যেরকম রমজানের ঈদটা গেল সেরকম একটা অন্যরকম ঈদ, ঈদুল আজহা। কিন্তু কেমন যেন না ঈদে মনে হচ্ছে না, দ্যাটস ট্রু, কারণ আমাদের অনেক নতুন নতুন অভিজ্ঞতা জন্ম দিচ্ছে এবং আমরা অনেক নতুন নতুন জিনিস ফেস করা শিখছি। হোয়াট এভার, আমাদের লাইভে আমরা কোয়েশ্চেন আনসার নিয়ে অনেকবারই বসেছি এবং কোয়েশ্চেন আনসার বিভিন্ন ধরনের আপনারা করে থাকেন। দেখা যায় যে বিষয়গুলো ত্বক থেকে শুরু করে, চুল থেকে শুরু করে, ফ্যাট থেকে শুরু করে, মন খারাপ থেকে শুরু করে অনেক বিষয় থাকে, তাই না? সো আমি বরাবরের মতো আবার এসেছি, আপনাদের যা মন চায় আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আবার অনেকে আবার গান শোনার জন্য কোয়েশ্চেন করেন, সেটাও তাদের কোয়েশ্চেন, আনসারটা গানে গানে দেওয়া উচিত, এখনো দেইনি, তো বলা যায় না ঈদের স্পেশাল লাইভ গানে গানেও আনসার দিতে পারেন। তো আশা করি সবাই ভালো আছেন। আমরা যে কাজগুলো করি সেইগুলো নিয়ে আমরা প্রতিদিনই বলি, যেমন আমাদের অ্যাস্থেটিক ট্রিটমেন্টসগুলো, ত্বকের বিভিন্ন সমস্যা, এগুলো নিয়ে আমরা কথা বলি। শুধু সমস্যা কেন, সমস্যা যাদের নেই, যারা ভালো থাকতে চান, যারা প্রিভেনশন চান, যারা রিজেনারেশন চান, যারা আরও ভালো থাকবো, তাদের নিয়েও আমরা কথা বলি। আমরা ফ্যাট নিয়ে কথা বলি, ফ্যাটের সাথে মাসল নিয়ে কথা বলি, আমরা ফিটনেস নিয়ে কথা বলি, আমরা মন খারাপ নিয়ে কথা বলি, মন খারাপ থেকে কীভাবে বের হয়ে আসবো সেটা নিয়ে কথা বলি, যেটা মনে আসে। চম্পা ভৌমিক, চাঁদপুর থেকে চম্পা, হ্যালো ম্যাম, আমি চম্পা, আপনি কেমন আছেন? আপনার কথা সবাইকে বলি। হ্যাঁ চম্পা, আমিও তোমার কথা সবাইকে বলি, আই জাস্ট লাভ ইউ। আচ্ছা, আসানুদ্দিন হেভেন, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তো যেটা হচ্ছে যে চম্পা যেরকম একটা খুব মিষ্টি মেয়ে, তারও অনেক সমস্যা থাকতে পারে, তাই না? সে তার কাছে মনে হচ্ছে সমস্যা, সেটা নিয়েও আসতে পারে। হোয়াট এভার, এবার যেটা হচ্ছে যে ঈদের সময় আসছে, অনেক গরমের মধ্যে ঈদ, অনেক ভ্যাপসা গরম, আবার বর্ষার সাথে সব কিছু মিলিয়ে তো একদম অন্যরকম না এবার। সো ঈদে আমরা চেষ্টা করবো হেলদি থাকার। কোরবান ঈদ মানেই হচ্ছে গরু জবাই হবে, খাসি জবাই হবে, রেডমেড ঘরের ভিতর ঢুকবে। সো আমি আসলে তেমন একটা রেডমেড খাই না, আমি একদমই খাই না, আমার জন্য একটা কঠিন। রচিতা মায়া, হাই কিউট আপু, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি রচিতা, আশা করি তুমি ভালো আছো। আমার খুব প্রিয় একটা মানুষ, খুব প্রিয় একটা মুখ, সবসময় ওর নামটা দেখলে আমার মনটা ভালো হয়ে যায়, আয়েশা সুলতানা। পিগমেন্টেশন, এর জন্য কী করা যায়? পিগমেন্টেশন তো অনেক ধরনের হয়, যেমন আপছা আপছা পিগমেন্টেশন থাকে তাদের জন্য এক ধরনের ট্রিটমেন্ট, যাদের দেখা যায় যে একদম দ্বীপের মতো একদম প্রমিনেন্ট মেস্তা হয়ে যায়, সেটা এক ধরনের ট্রিটমেন্ট। অ্যাসিডারমাটোসিস আছে, সেদিন একজন আসলো, তার মন প্রচণ্ড খারাপ, তার অ্যাসিডারমাটোসিস, এবং সে বাংলাদেশে অনেকে দেখিয়েছে, তাকে বলা হয়েছে এই অসুখটা ভালো হয় না, সে ভারতে দেখিয়েছে, একদম চেন্নাই পর্যন্ত গেছে, ওখানেও বলা হয়েছে এটা ভেরি ডিফিকাল্ট টু ট্রিট। বাট আমি না অলমোস্ট এভরিডে পাই, আমি পাই এবং আমি যাদেরকে ট্রিট করেছি সবাইকে আমি খুব সাকসেসফুলি ট্রিটমেন্টও দিয়েছি। আমি যখন ওকে অ্যাসিওর করলাম যে হ্যাঁ তোমার ঠিক হয়ে যাবে, খুব খুব উজ্জ্বল হয়ে গেল মেয়েটার চেহারা, আমার এত ভালো লাগছিল। যে আমরা একটা জিনিস ভুলে যাই, সৃষ্টিকর্তা আমাদেরকে যত সমস্যা দেন সেটা সমাধানও দেন, আমরা যদি সমাধানের কাছাকাছি যেতে পারি সমাধান কেন আসবে না, তাই না? আমরা আগে কেন হতাশ হব?
এবার হচ্ছে যেটা বলছিলাম যে পিগমেন্টেশন, আমরা অনেক বেশি এই সমস্যাটা প্রতিদিনই দেখছি ক্লিনিকে। পিগমেন্টেশনটা যে যে কালচে হয়ে যাওয়া, অ্যাশি কালার হয়ে যাওয়া, তারপর হচ্ছে মেসা দাগ চলে আসা, ব্রন হয়েছে যাদের, তারা খুঁটি অনেক সময় দাগ করে ফেলে, সেটাতেও তো পিগমেন্টেশন আসে, তাই না? তারপর জন্মগত ভাবে কিছু আছে, যেমন জন্মদাগ, সেটাও তো এক ধরনের পিগমেন্টেশন। এগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের লেজার ইউজ করি, যেমন অ্যাশি বা কালচে যাদেরকে দেখায় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ডিটক্সটা খুব ইম্পর্টেন্স দিই, যে তাদেরকে ভিতর থেকে হেলদি করা। সেজন্য আমরা ওরাল কিছু সাপ্লিমেন্ট দিই, আমরা ইনজেক্টেবলস ইউজ করি ইন্ট্রাভেনাসলি। তারপর যেমন স্কিনের উপর থেকে যখন আমরা ট্রিটমেন্ট দিই, সেই ট্রিটমেন্টগুলোও খুব ইম্পর্টেন্ট, কারণ দেখা গেছে যে উপর থেকে এবং ভিতর থেকে দুটার যখনই একটা সমন্বয় হয় রেজাল্টের, আমরা মানে আশাপ্রদ রেজাল্ট তখন পেয়ে যাই। তারপর হচ্ছে যেমন ব্রনের দাগ, হ্যাঁ ব্রনের দাগটা একটু অন্যভাবে আমরা ট্রিট করি, যে ব্রনটা সেরেছে কিনা আগে দেখি, ব্রনটা থেমে গেলে তো খুব ভালো, তাহলে দাগ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এরপর হচ্ছে জন্মদাগ, বার্থ মার্ক, আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিভাস অফ ওটা বলে একটা বার্থ মার্ক পাই, একদম জন্ম থেকে দেখা যাচ্ছে একটা কালচার ডিসকালারেশন, একটা কারো কারো কিছুদিন পর থেকে আসা শুরু করে, কয়েক মাস বয়স থেকে দেখা যায় যেটা প্রমিনেন্ট হচ্ছে, এটাও কিন্তু আমরা লেজারের মাধ্যমে সারাতে পারি। অনন্য আহমেদ, ম্যাম আমি অ্যাকনি ক্রিম, পোর মিনিমাইজ ক্রিম এগুলো ইউজ করছি, আপনি সাজেস্ট করেছেন, এখন ফেসটা একটু ড্রাই হয়ে যাচ্ছে। যদি বেশি ড্রাই মনে হয় তাহলে না পোর মিনিমাইজ যেটা, ওটা কম ইউজ করলে কিন্তু ড্রাইনেসটা কম ফিল হবে। সো অ্যাকনি ক্রিমটা আমার মনে হয় শুধু ওটাই আপনি ইউজ করেন। এরপর যদি ড্রাই লাগে তখন হালকা ময়শ্চারাইজার এটার সাথে আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনি কমফোর্টেবল ফিল করেন। শিরিন সুমি, ম্যাম এলডোফিন 4% ক্রিমটা আমি 5 বছর আগে আমি দিয়েছিলাম, আচ্ছা এখন ফেসটা একটু কি হচ্ছে, এখন আবার রিঙ্কেল করছে, আবার কি ইউজ করবো? এলডোফিন তো আমরা পিগমেন্টেশনের জন্য দেই, হ্যাঁ লাইন্স যদি হয় এলডোফিন দেওয়ার দরকার নেই, প্লাস এলডোফিনটা না এখন আউট অফ মার্কেট, আপনি খুঁজে পাবেন না। এর থেকে অনেক অ্যান্টি রিঙ্কেল ক্রিম আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন, অনেক অ্যান্টি এজিং ডে নাইট অপশনস থাকে, যদি স্কিনে আর কোনো সমস্যা না থাকে রিঙ্কেলের জন্য ওগুলো যথেষ্ট। আর রিঙ্কেল প্রিভেন্ট করার জন্য আমরা যে ট্রিটমেন্টটা করি সেটা হচ্ছে বোটক্স, যাদের চেহারা ভেঙে যায় তাদের ক্ষেত্রে আমরা ফিলার অ্যাড করি, কারো কারোর ক্ষেত্রে আমরা থ্রেড লিফ্ট করি। লেজার তো আছেই, বিভিন্ন ধরনের আছে, ইভেন আমরা মেজোথেরাপি করি, আমাদের মেজোগ্লো বলে একটা ট্রিটমেন্ট আছে, আমরা লেজারের সাথে মেজো যখন কম্বাইন করি ওয়ান্ডারফুল রেজাল্ট আসে। আর ইন্ট্রাভেনাস তো আছে, এটা তো খুব ভালো আমরা রেজাল্ট পাই। কাজী মিতু, আসসালামু আলাইকুম ম্যাম, আমার মুখে প্রচুর জ্বালা করে, আমি কিছুই দিই না, কিছুই সে করতে পারছি না, মানে স্কিন বিকেম সো সেন্সিটিভ। সো সেন্সিটিভ স্কিন যাদের, তাদের কারো কারো খুব ড্রাইও থাকে, কারো কারো অনেক অয়েলি থাকে, সো স্কিনটাকে দেখতে হয় যে কী পর্যায়ে এবং সেন্সিটিভিটিটা কী পর্যায়ে। অনেকে দেখি মানে প্রথম দর্শনেই দেখা যাচ্ছে একদম লাল হয়ে আছে, সো অবভিয়াসলি তাদের সেন্সিটিভিটি চূড়ান্ত পর্যায়ে থাকে। কেউ কেউ আছে যে হালকা হালকা ইচি ফিল করে, সো আমরা স্কিনটাকে দেখি প্রথমে, দেখে তাকে সাজেস্ট করি কী ধরনের প্রোডাক্ট ইউজ করতে হবে। আর এটার হিলিংয়ের জন্য আমাদের কিছু ট্রিটমেন্ট আছে, যেমন ইন্টেন্স পালস লাইট, এটার সাথে আমরা এলইডি লেজারের একটা কম্বিনেশন করি, আমরা খুব ভালো রেজাল্ট পাই। সো যেই ড্যামেজগুলো আছে বা স্কিনের সেন্সিটিভিটি, সেটা রিকভার করে আমরা নর্মাল স্কিনে তাকে নিয়ে আসতে হেল্প করি। ওকে, মাইশা তবাসুম বলছেন যে ম্যাম আপনি পিম্পলের জন্য বায়োটিক্স দিয়েছিলেন, বাট এটা কোথাও পাচ্ছি না, এখন কি করব? বায়োটিক্সটা আমাদের ফার্মাসিতে পাওয়া যায়, যদি না পান আমরা অন্য অপশনে যাব। আপনি একটু আমাদের ওই যে ফেসবুকের পাতায় টেক্সট করবেন, আমরা অন্য অপশন দিয়ে দেব, অথবা আমাদের ফার্মাসিতে ফোন করলে আমাদের যে ফার্মাসিস্ট আছে উনি অন্য অপশনগুলোর নাম দিয়ে দেন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু আমরা কুরিয়ারে ওষুধ পাঠাই আমাদের ফার্মাসি থেকে, সো আপনি যদি ওখানে অর্ডার করেন
আপনি বিকাশে টাকা পাঠিয়ে দিতে পারেন, আমরা আপনাকে পৌঁছে দেবো জিনিস, ঠিক আছে? ওকে কাজী, কিন্তু আমার স্কিন অয়েলি, অয়েলি হলে তো অয়েল কন্ট্রোল করতে হবে, সো অয়েল কন্ট্রোলের বিভিন্ন প্রোডাক্ট আছে, সেগুলো ব্যবহার করলে কিন্তু স্কিন কন্ট্রোলে চলে আসবে। আমাদের স্বাভাবিক ত্বকটা কেমন, তাই যে যেটা একটা কমফোর্ট ফিল আসে, তো অনেক অয়েলি হলে অয়েল কন্ট্রোল হলেই কমফোর্ট ফিল আসে, খুব ড্রাই সেটা ময়েশ্চার হলেই কমফোর্ট ফিল আসে, জাস্ট কমফোর্ট ফিল, এটাই আসল আমাদের লক্ষ্য। ওকে, সো যেটা বলছো যে ত্বকের স্বাভাবিক অনুভব, সেটা আমরা সবসময় চাই যে স্কিনটা, আমরা যখন ঘুম থেকে উঠি তখন মনে হয় আমাদেরকে সবচেয়ে সুন্দর থাকে, সারা রাতের রেস্ট এবং ঘুমটা যদি খুব গাঢ় হয় চেহারাটা অনেক উজ্জ্বল হয়ে যায়, তাই না? এবং যাদের অয়েলি স্কিন তাদের অবশ্য তেলে ভাসতে থাকে, তারা অয়েল কন্ট্রোল প্রোডাক্টগুলো ইউজ করলো, একটা ময়েশ্চারাইজার যেটা অয়েল কন্ট্রোল করে, এগুলো দিলেই অনেক ভালো ফিল করে। আচ্ছা, এবার আমরা আবার কোয়েশ্চেন আনসার সেশনে চলে আসি। অনেকেই আমাদেরকে হাই জানাচ্ছেন, হ্যাঁ সবাইকে আমি একটা বিগ হাই করে দিচ্ছি। আচ্ছা, সো তানজিলা রহমানদুল্লাহ ম্যাম, আমার স্কিনে এত বাজে অবস্থা, ডার্ক সার্কেল, কপালে দাগ, অনেক প্রবলেম, ঢাকার বাইরে থাকি, কি করা যায়? আমরা কিন্তু অনলাইন কনসালটেশনও করি, আপনি আমাদের ফেসবুক পেজে গেলে দেখবেন অনেক কিছুই আছে, ওখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে যে কীভাবে অনলাইন কনসালটেশন করবেন। আপনি অনলাইনে আমাদের যে কোনো ডক্টরকে দেখিয়ে নিতে পারেন। আমাদের ক্লিনিকের নাম যদিও ডক্টর ঝুমকান্ত লেজার মেডিকেল, তার মানে এই না যে শুধু আমি একা এখানে আছি, আমাদের কিন্তু একটা খুব রিচ ডক্টর্স প্যানেল আছে, ডার্মাটোলজিস্ট প্যানেল। আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে ওনারা বসেন, গুলশান ব্রাঞ্চে বসেন, প্রতিদিন ডক্টর অ্যাভেলেবল, আপনি যে কারোর সাথে কনসাল্ট করে জাস্ট আপনার স্কিনটা দেখিয়ে প্রোডাক্ট আপনি অর্ডার করে ফেলতে পারেন। এবং ঢাকার বাইরে যদি প্রোডাক্ট না পাওয়া যায় আপনি আমাদের ফার্মাসিতে ফোন করে আপনি বিকাশে টাকা পাঠিয়েও কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? শেখ সাকিব হোসেন জয়েন করেছেন, আচ্ছা। তাশফিয়া হুদা, সিনক্রো ফেস করলে কস্ট কত? এখানে 10,000 পড়ে। সিনক্রো আমাদের খুব পপুলার ট্রিটমেন্ট, এটা স্কিন ব্রাইটনিং হয়, পোর টাইটনিং হয়, ছোট ছোট হেয়ারগুলো রিমুভ করা যায়, পেশেন্টে খুব লাইক করে, একদম ফ্ললেস সুন্দর স্কিন। ওকে, মুর্তাজা মুন আদর, আমার ফেসে ব্ল্যাক হেডস আছে, অনেক হোয়াইট হেডস আছে, কাইন্ডলি আপনাদের কোন লেজার করলে এটা ভালো হবে? আচ্ছা, ব্ল্যাক হেডসের জন্য আমাদের ট্রিটমেন্ট আছে, আমরা একটা কম্বিনেশন করি মাইক্রোডার্মাব্রেশনের সাথে, ইন্টেন্স পালস লাইট, এমলাস, রেডিও ফ্রিকোয়েন্সি, মেজোথেরাপি করতে পারেন ইনশাল্লাহ। জি, তারপর যে সিনক্রো কিউএস ফোর, সেটাতেও কিন্তু ব্ল্যাক হেডসের খুব ভালো রেজাল্ট আসে। এরকম আমরা প্রচুর কেস পাই, একটু দেখিয়ে নিলে ভালো হয় যে কোন ক্রিমটা আমরা দিব এটার জন্য। এবং ট্রিটমেন্ট আছে, এটা ট্রিটমেন্ট করেও কিন্তু ওই সেন্সিটিভিটিটাকে নর্মাল পর্যায়ে নিয়ে আসলে আপনার সমস্যার সমাধান হয়ে গেল। ওকে, এরপর যেটা আজকে ফ্যাট নিয়ে কোয়েশ্চেন করছেন, গতদিন আমাদের শুধু ফ্যাট 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 ফ্যাট, সবাই মনে হয় কোরবানিতে প্ল্যান করছে ইচ্ছা মতো খেয়ে ঈদের পরের লাইভে সব ফ্যাটের একটু কোয়েশ্চেন করতে থাকবে, মোস্ট ওয়েলকাম, ডোন্ট ওয়ারি, আপনারা খাওয়া দাওয়া করুন প্রচুর, হ্যাঁ আমরা আছি, বাট হ্যাঁ বুঝে শুনে খাবেন, কারণ রেডমিটটা তো আসলে
পরিপাকতন্ত্রের জন্য একটা খুবই খটোমটো জিনিস, বুঝছেন? হজম হতে দেরি হয়, অনেক রকম হয়, অনেকেরই বিফে অ্যালার্জি আছে, অনেক কিছুতে সমস্যা। তো একটু বুঝে শুনে খেতে হবে। যাদের খুব খেতে মন চায় বাট অ্যালার্জি হয়, তারা একটা অ্যান্টিহিস্টামিন আগে খেয়ে নেবেন, খাওয়ার আগে আল্লাহর নাম নিয়ে জাস্ট বিসমিল্লাহ করে খেয়ে ফেলবেন, দেখবেন যে কিচ্ছু হবে না, ইনশাল্লাহ আমি আছি। আর যদি একান্তই আপনি এক সপ্তাহ খেয়ে দিয়ে মোটা হয়ে যান, আমাদের কাছে চলে আসবেন, আমরা তখন ফ্যাট কমিয়ে দেব। আমাদের নন সার্জিক্যাল ট্রিটমেন্ট গুলো খুবই পপুলার, আলট্রা কন্ট্রোল আছে, অন্ডা লেজার আছে, তারপর আমরা মেজো থেরাপি করি ফ্যাটের জন্য, এই ট্রিটমেন্ট গুলো আমাদের বেশ পপুলার। আচ্ছা, সাদিয়া উনি, হ্যালো ম্যাম, লুকিং নাইস, থ্যাংক ইউ সাদিয়া। আসাদুদ্দিন হেভেন, আসসালাম আলাইকুম জি। আগে না ব্রণটাকে কন্ট্রোল করতে হয়, ব্রণটা যদি দেখা যায় যে আর আসছে না, তখন কিন্তু ট্রিটমেন্টের ফার্স্ট স্টেপটা সাকসেসফুলি ডান। এরপর যে প্রোডাক্টগুলো আছে ওগুলো ঠিক মতো ইউজ করলে ইমপ্রুভ হতে থাকে, আর সম্ভব হলে আসলে তখন যখন আমরা ফার্দার ট্রিটমেন্টগুলো করি, তখন পিগমেন্টেশনের ট্রিটমেন্টগুলো করি, তখন একটা অভিজ্ঞতা চলবে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? ব্রণ এই যে আসছে না, এটাই একটা বড় সাকসেস, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আশা প্রবীণ, আশা বলছি গর্জিয়াস লেডি, থ্যাংক ইউ আশা। আচ্ছা সঞ্জিদা ম্যাম, আমার ফেসে 1 ইয়ার আগে পিম্পলের জন্য আপনার কাছে সিওটি করেছিলাম। আচ্ছা, তারপর পোর্সের জন্য ফ্র্যাকশনাল করেছি, বাট পোর্সে প্রবলেম ঠিক হয়নি। আচ্ছা, আমি এখন কি করতে পারি আপনার জন্য? এখন সিনক্রোপিয়াস 4 আছে, এটা আমাদের এখন সবচেয়ে হট হট আইটেম, এবং পোর টাইটনিংয়ে খুব ভালো, দাগে ভালো, স্কিনের রিজুভেনেশনে এক্সেলেন্ট কাজ করে। সো আপনার ইচ্ছে হলে, যদি মনে করেন যে আমি আরেকটা ট্রিটমেন্ট নেবো, চলে আসবেন, স্পেশালি গুলশান ব্রাঞ্চে সিনক্রোফিস কোডটা আছে, আপনি চলে আসবেন। অল দ্য বেস্ট শহীদ ফরাবি, পার্মানেন্টভাবে ফেসের অয়েল কন্ট্রোল করার উপায় আছে? পার্মানেন্টভাবে আছে, আছে, ট্রিটমেন্ট আছে, মেডিকেশন আছে, এগুলো দিয়ে কন্ট্রোল করা যায়। রাহিম পারভেজ ম্যাম, কি ফ্রাইডেতে চেম্বার করবেন? এই ফ্রাইডেতে আমরা ঈদের ছুটিতে যাচ্ছি, সো থার্সডে পর্যন্ত আমরা আছি, ঈদের পর আমরা 4 তারিখ পর্যন্ত আমরা ছুটি কাটাচ্ছি, 5 তারিখ থেকে আবার শুরু কাজ। সো ফ্রাইডেতে, সরি এই ফ্রাইডেতে নেই, বাট ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডে দেখা হবে। হ্যালো বিউটিফুল ডক্টর সৈয়দা তসনিম, থ্যাংক ইউ সো মাচ। রূপা সাহা, বক্সের গর্ত দূর করা সম্ভব? কেমন খরচ হবে একটু দেখতে হবে, কেমন দাগটা আপনার? হ্যাঁ, বক্সের গর্ত দূর করা সম্ভব। কানিজ ফাতেমা তুনা জিনা, ইজ দেয়ার এনি ট্রিটমেন্ট ফর স্ক্রিন ব্রাইটনিং? লুজ স্কিন ইন মাই হ্যান্ডস ডিউ টু আর্মস ডিউ টু ওয়েট লস। তামিনা ইসলাম জয়েন করেছেন, আচ্ছা। হ্যাঁ অবশ্যই, স্কিন ব্রাইটনিং তো আমাদের সবচেয়ে পপুলার ট্রিটমেন্ট, মানে যার স্কিনের কোনো প্রবলেম নেই সেও ব্রাইট হতে চায়, মানে এরকম একটা জিনিস বাংলাদেশ, যে অধিকাংশ মেয়েরা শ্যাম বর্ণের, তাদের কেন জানি একটা হতাশার কাজ করে যে কেন ব্রাইট হচ্ছি না, এরকম একটা ব্যাপার। তো ব্রাইটনিংটা আমরা করি এবং অনেক সাকসেসফুলি এবং সেফলি, আমাদের অনেক ধরনের ব্রাইটনিং ট্রিটমেন্ট আছে। তারপর আমি বলবো যে আর্মসটা ওনার ঢিলা হয়ে গেছে ওয়েট লসের সাথে সাথে। হ্যাঁ, আমরা না অনেক সময় ক্রাশ ডায়েট করি, কিন্তু পাশাপাশি আমরা এক্সারসাইজ করি না, সো তখন কিন্তু এই সমস্যাগুলো হয়। ঢিলা ভাবটা কিন্তু আমরা ঠিক করতে পারি, এখন চলে আসবো ইনশাল্লাহ। সো সঞ্জিতা অর্পা, থ্যাংকস ম্যাম, এটার কস্ট কত পড়বে জানাবে? কোনটার কস্ট? আমি ঈদের পরে আসবো, কোনটার কস্ট প্লিজ আপনি একটু ইনবক্স করবেন। আচ্ছা, আফরিনা মুনা, মোল রিমুভ ট্রিটমেন্ট কি পার্মানেন্ট? অফকোর্স, যেটা তুলে ফেলা হয় সেটা পার্মানেন্টলি হয়, বাট কিছু কিছু মোল অনেক বেশি গভীরে থাকে, সেটা উঠাতে 2-3 বার লেগে যায়, বাট তার মানে না যে পার্মানেন্টলি রিমুভ করা যাবে না। তারপরও
আমরা দু একজন এরকম স্টাবন মূল আলা পেশেন্ট পাই, যে এত বড় মূল ছিল ওটা যেতে যেতে একটা বিন্দুর মধ্যে আটকে গেল, এরপর আর কাজ হচ্ছে না, সেটাও হয়। বাট এটা খুবই রেয়ার, মূলটা অ্যাকচুয়ালি পার্মানেন্টলি রিমুভ করা সম্ভব। শারমিন নাসরিন শুভাশিনী, আমার কি হবে নাসরিন, আমি মিস করি নাসরিন, কবে আসবেন আপনি, প্লিজ প্লিজ আবার দেখতে চাই। রুবাইয়া আনসারি সাবা, আমার সিস্টার প্রায় 10 ইয়ার্স যাবত মারাত্মক হেয়ার ফলের প্রবলেম ফেস করছে, ব্লাড টেস্ট করানো হয়েছে, আয়রন ভিটামিন ডি ডেফিশিয়েন্সি পাওয়া গেছে, স্কাল্প দেখা যায়, মাথার মাঝে শিথি বের হয়ে যায়, এটা কি অ্যালোপেশিয়া, কাইন্ডলি একটু বলবে। অ্যালোপেশিয়া এবং ওর অ্যালোপেশিয়াটা খুবই এক্সটেন্সিভ এরিয়া জুড়ে, এটার ক্ষেত্রে আমরা পিআরপির সাথে লেজারের কম্বিনেশন করি। সো যদি দেখা যায় যে মাথার ক্রাউনটা অনেক খালি হয়ে যাচ্ছে পিআরপি দিয়েও কিন্তু অনেক ভালো রেজাল্ট সম্ভব। আরেকটা অপশন থাকতে পারে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, যাদের হেয়ার লাইনটা বেশি লস হয়ে গেছে। বাট আমরা দেখেছি আমাদের ম্যাক্সিমাম কেসে পিআরপি করেই কিন্তু আমরা রিগ্রোথ করতে পারি। সো আমরা বেসিক্যালি এখন নন ইনভেসিভ ট্রিটমেন্টেই থাকে, আমাদের সার্জারি এখন হয়ই না বললে চলে। মর্তজা মন আদর, স্কিনে পার্মানেন্ট সলিউশন আছে? আছে, অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা একবার সাকসেসফুলি শেষ হলেই তো ওটা পার্মানেন্ট হয়ে গেল, তারপর একটু যত্ন, এই খুব খুব সহজ, এমন কিছু কঠিন না। বাট ফাটা দাগের ট্রিটমেন্ট কিন্তু একটু দীর্ঘমেয়াদি ট্রিটমেন্ট হয়। আমরা দেখেছি যে ফাটা দাগগুলো যখন নতুন আসে, লালচে দাগ বা কালো দাগ, তখন কিন্তু খুব সহজে আমরা ট্রিটমেন্টটা শেষ করতে পারি, এক দুই মাসের মধ্যে ভালো হয়ে যায়। বাট যত পুরানো হতে থাকে তত দেখবেন যে এটার মধ্যে একটা ডিপ্রেশনের মতো তৈরি হয়, যে ডেবে ডেবে যায় ভিতরে, তখন কিন্তু ট্রিটমেন্টটা জটিল হয়, তখন অনেক কিছুর কম্বিনেশন লাগে, ক্ষেত্র বিশেষে টামিটাকও করতে হয়, যাদের দেখা যায় যে অনেক ঝোলা পেটটা এবং স্কিনটা এত লুজ, খুবই খারাপ দেখাচ্ছে, তখন আমরা এক্সট্রা স্কিনটা ফেলে দিয়ে টামিটাকে অ্যাডভাইস দিই। এবং সাধারণত আমাদের যিনি প্লাস্টিক সার্জন আছেন তিনি এটা করেন, বাট এটা হসপিটাল স্টে লাগে, যাদের কোন তাদের সমস্যা সমাধান সব হয়েছে। ফারজানা শবনম, হ্যানি ফারজানা আমাদের রেগুলার রেগুলার ফেস, আজকে আমাকে গোলাপ ফুল দিয়েছে, কতদিন আমাকে একদম বিটিং হার্ট দিয়েছিল, একদম ধক 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 করছিল, আজকে একটা খুব সুন্দর গোলাপের ফুল, থ্যাংক ইউ। আচ্ছা সুমাইয়া অমি, ইজ দেয়ার এনি পার্মানেন্ট সলিউশন ফর রিমুভাল ফেশিয়াল হেয়ার? ইয়েস, উই ক্যান অ্যাসিওর ইউ আ ভেরি গুড ট্রিটমেন্ট ফর ফেশিয়াল হেয়ার রিমুভাল। কেন, আমাদের 6টা মেশিন আছে, সো আমরা মোটা হেয়ার নিয়ে কাজ করতে পারি, আমরা পাতলা হেয়ার নিয়ে কাজ করতে পারি, আমরা খুবই পাতলা হেয়ার নিয়েও কাজ করতে পারি। সো আপনি চলে আসবেন, হেয়ার রিমুভাল সম্ভব। বাট আনুষাঙ্গিক যে সমস্যাগুলো আছে, যদি হরমোনের সমস্যা থাকে হরমোনটাকে ঠিক করে নিতে হয় পাশাপাশি। তো হেয়ার যখন প্রায়োরিটি থাকে যে এটা আমার তুলতে হবে, লেজারই যথেষ্ট। বাট ওই যে ভিতরের যদি ওই কস্টটা রয়ে যায়, তখন দেখা যায় যে সেশনের সংখ্যা বাড়তে পারে। আর পিসিওসটা এত কমন একটা সমস্যা হয়ে গেছে আজকাল, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আজকাল দেখছি আমরা যে টিন এজ থেকে একদম 50+ পর্যন্ত মেয়েরা এটা ভুগছে। তো যাদের আমরা দেখি হেয়ারের জন্য এসছে এবং সাথে পিসিওস আছে, আমরা পিসিওস এর জন্য আগে কাউন্সেলিং করি এবং তাকে চেষ্টা করি হেলদি লাইফস্টাইলে নিয়ে আসার, এবং ওয়েট লসের মাধ্যমে তাকে তার হারানো সৌন্দর্য ফিরিয়ে দেওয়ার আমরা চেষ্টা করি। আমাদের না সবার মনের ভিতর সুন্দর হওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, সবাই আমরা সুন্দর থাকতে চাই, আমরা কমপ্লিমেন্ট চাই, আমাদের পছন্দের মানুষ আমাদের ভালোবাসুক, এটা আমরা চাই। যখন আমরা দেখি যে এই জিনিসগুলো থেকে আমি বঞ্চিত হচ্ছি, স্বাভাবিকভাবে একটা না ডিপ্রেশন আসে। এবং এগুলো যদি সলিউশন করা যায়, আমরা কেন খামোখা এই মন খারাপের এই একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে আটকে যাব? সুতরাং যদি এই ধরনের সমস্যা হয় আপনি চলে আসবেন, আমরা তো আছি না। চম্পার আমার কথা শুনতে খুব ভালো লাগে, মনোযোগ দিয়েও শুনে। আচ্ছা ম্যাম, কোর্সের ট্রিটমেন্টের কস্ট কত? কোর্সের ট্রিটমেন্ট 5,000 থেকে 10,000 রেঞ্জের আছে আমাদের, বিভিন্ন রেঞ্জের আছে।
আমাদের আসলে একটা ট্রিটমেন্ট দিয়ে আমরা সবকিছু দিয়ে ট্রিটমেন্ট করি এরকম না যে একনি মানে একনির একটা সেট আছে এরকম না, একনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে। এই জন্যই তো আমরা বসি, এই জন্যই তো আমরা কনসালটেশনে আসতে বলি, আমরা পেশেন্টকে ফেস টু ফেস দেখি, তার প্রায়োরিটির কথা শুনি, যে তারপর সমস্যা বুঝেই তার সমাধানের চেষ্টা করে। এবং সত্যি কথা, আমি এবং আমার টিম আমরা 100% চেষ্টা করি তাকে তার মনের মতো রেজাল্ট দেওয়া। জিশা হক, ম্যাম বিশ এইজে কি গ্লুটাথান না যায়? গ্লুটাথান এনি এইজে যার দরকার সেই নিতে পারে, নেই সেও নিতে পারে, কারণ এটা একটা রিজেনারেটিভ ট্রিটমেন্ট, আপনাকে ভিতর থেকে হেলদি করবে, আপনাকে গ্লোয়িং করবে, উজ্জ্বল করবে, আপনার অসুখ বিসুখ কমে যাবে, আপনার ইমিউনিটি বেড়ে যাবে, এত ভালো যে কাজ করে তাকে আমরা কিভাবে না অ্যাকসেপ্ট করে পারি, তাই না? যে কোনো বয়সে গ্লুটাথান না হচ্ছে এবং এর কোনো সাইড এফেক্ট নাই। সত্যি কথা, গ্লুটাথান আমাদের শরীরের ভিতর তৈরি হয় এবং যখন আমরা অসুস্থ থাকি, আমাদের কোনো অ্যাবিউজ হয়, আমাদের স্ট্রেস বেশি হয়, এসব ক্ষেত্রে ইভেন এনভায়রনমেন্টাল পলিউশন, এগুলো কিন্তু গ্লুটাথিয়নের পরিমাণ কমিয়ে দেয় আমাদের শরীর থেকে। সো আমরা যদি ওটাকে অভাব পূরণ করি সাপ্লিমেন্ট দিয়ে, তাহলে তো আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যায়, তাই না? ওকে, লুকিং সো নাইস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ইশরা তারা, প্রাচী, থ্যাংক ইউ প্রাচী। ফারিহা রিদি, আন্ডার আই ডার্ক সার্কেল পার্মানেন্টলি কি রিমুভ হয়? পার্মানেন্ট শব্দটা আগে কেন ইউজ করেন? আগে আগে কি বলবেন যে রিমুভ হয়? সেক্ষেত্রে ওখানে আমরা পিআরপি করে আস্তে আস্তে রিজেনারেট করি, অথবা আমরা ফিলার দিয়ে দিই। তো এই জায়গাটা যত ভরে তত সুন্দর চোখের এরিয়াটা দেখা যায়, তখন আপনার চোখ নিয়ে কবিরা কবিতা লেখা শুরু করবে এরকম আর কি। সো সেই জিনিসটা যেমন একবার হয়ে যায়, কিছু মেইনটেনেন্স আছে, সেটা করলেই তো হলো, তাহলে তো। সো আজকে আমরা অনেক কথা বললাম, অনেক অনেক কথা, অনেক কোয়েশ্চেন আনসার, যেগুলো দিতে পারিনি আমি চেক করে আবার আবার দেওয়ার চেষ্টা করবো। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, যদি ঘরে বসেও ঈদ করে মনটা ভালো করে ঈদ করবেন, আল্লাহর কাছে আমরা শুকর করব যে আমরা আরেকটা ঈদ দেখার সৌভাগ্য পেলাম। এই বছর আমরা অনেক প্রিয় মানুষদেরকে হারিয়েছি, তারা আমাদের পাশে থাকতে পারতো, তারা আমাদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারতো, তারা আমাদের পাশে নেই, আমরা তো আছি, তার মানে আমরা অনেক লাকি। এজন্য আমাদের শুক্রিয়া আদায় করতে হবে সৃষ্টিকর্তার কাছে। আমরা তার কাছে আরও দোয়া করব যেন আমাদের পৃথিবীটা সে আগের পৃথিবী ফিরে আসে, আরও ভালোভাবে ফিরে আসে, আরও নতুন রূপে ফিরে আসে। কোভিডে আমরা অনেক কিছু শিখলাম, আমরা অনেক নতুন জিনিস অনুধাবন করলাম, এই যে অনুধাবনগুলো এগুলোরও তো দরকার ছিল। তো আমরা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করব, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তার দয়া যেন আমাদের সব সময় ভালো রাখে। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ঈদ মুবারক, এনজয় ইট।